ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল মুক্তাস লাইফস্টাইল ব্লগ। তোমরা কেমন আছো? আমি কিন্তু খুব 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 ভালো আছি। তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে একটা পঁচিশের মতো বাজে। সকালবেলা তোমাদের সামনে আসতে পারিনি, অনেকটা কাজ করেছি এর জন্য সকাল। আজকে বৃহস্পতিবার যেহেতু, কালকে সব বুধবার ছিল, কালকে অনেক শীত গেছে, মাছ টাছ কাটা হয়েছে, আর আমি সন্ধ্যার পরে একটু মানে উইক হয়ে গেছিলাম। তো সন্ধ্যার সময় বুধবারের বাসন টাসন মাজতে পারি নাই, তো সেগুলো না মাজার কারণে সকালবেলা ওই বাসন টাসন মেজে স্নান করে ঘর টর মুছে পূজা দিতে দিতে 9টা বেজে গেছে। তারপরে আমি চাটা খেয়ে তারপরে সৌমিককে নিয়ে গেছিলাম স্কুলে। ওকে নিয়ে স্কুল থেকে আসলাম, 11টা বেজে গেছে। তারপরে হলো দুপুরে রান্না বাড়ার দিকে চলে গেছে, রান্না হয়ে গেছে, এর জন্য তোমাদের সামনে একটু আসলাম। ক্যামেরা যে ফোনটা নিয়ে যে তোমাদের সামনে যাব সেই সময়টুকু পায়নি আজকে। তো যাই হোক, দেখো তো কীভাবে পুজো দিছি সেটা একটু দেখিয়ে দিই, কী রান্না করেছি সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই, চলো। দেখো আজকে বৃহস্পতিবার ছিল বললাম, এদিকে ঘর পাল্টিয়ে নিয়েছি আর এইভাবে আজকে পুজো দিয়ে নিয়েছি। আজকে বেশি ফুল ছিল না, শীত পড়েছে না, ফুলও ফুটতে চায় না গাছে, এমন অবস্থা। তো অল্প ফুল দিয়ে পুজো দিয়ে নিয়েছি। আর এইদিকে রাত্রেবেলার জন্য ডালাটাও সাজিয়ে রেখেছি, রাত্রেবেলা লক্ষ্মী পূজা লক্ষ্মী পাঁচালী পর্ব এর জন্য ডালাটাও সাজিয়ে রেখেছি। আর এইদিকে দেখো ভাজা ভাজতে দিয়ে দিয়েছি, আর ভাত কিন্তু হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাজা ভাজছি। এখানে কী কী ভাজা জানো? কী কী দিয়েছি আজকে বৃহস্পতিবার নিরামিষ, এইখানে দেওয়া হয়েছে ভাজার মধ্যে, এই যে ভাজার ব্যাটার, এখানে ফুল বাঁধাকপি, অল্প একটু ফুলকপি, মূলা আর মরিচ, পেঁয়াজ দিইনি, আর চালের গুঁড়া, আর হচ্ছে আটা, এই আটা, এই দিয়ে হলো আজকে ভাজা ভাজবো। ধনে পাতাও ছিল না, শাকও পাই নাই। আর এইদিকে হচ্ছে আলুর দম, এই যে ছোটো ছোটো নতুন আলুগুলার দম করেছি, আলুর দম, আর হচ্ছে বাঁধাকপি ঘণ্ট, নিরামিষ, সব নিরামিষ হয়ে গেছে। এতটুকু থাকবে, এতটুকু সৌমিকের বাবা আসলে ভেজে দিব, আর এটা আমরা আমি আর সৌমিক খাইয়ে নিব, এখন খাইয়ে খেয়ে ফেলবো, সৌমিকের বাবার আসতে দেরি হয়। আর আমি সকালবেলা তো চা বিস্কিট খাইছি, এখনও ভাত খাইনি, মানে খিদা লাগছে, তো আমি ভাতটা খাইয়ে নিব। তো দেখো কীর্তনে এসে পড়েছি, রান্না বাড়া করার পরে দেখি 2টা বাজে, তো সৌমিকেও একটু ঘুম ঘুম এসে পড়েছে, ও ঘুমিয়ে পড়বে, ঘুমিয়ে পড়লে তো মনে করো ডিস্টার্ব করবে না, আর যদি না ঘুমায় তাহলে আমাকে কীর্তন শুনতে দিবে না। সৌমিকে বললাম কি, সৌমিক চল একটু কীর্তন শুনিগা, তোরে চিপস কিনে দিব। তো সৌমিক রাজি হলো, ভগবানেরও কৃপা, আমি পুরো একটা দলই দেখতে পেরেছিলাম। পুরো সূর্য পূজার 4 ঘন্টা সৌমিক কোনো ডিস্টার্ব করে নাই। একটা চিপস আর হলো বিস্কিট কিনে দিয়েছিলাম, সে চিপসকে ঘুমিয়ে পড়েছিল, তারপরে কিছুক্ষণ উঠে একটু শিশি করতে উঠেছিল, এই যা। তারপরে সূর্য পূজার দল দেখে তারপরে গরম গরম পিঠি কিনে নিয়ে আসলাম, পিঠি দিয়ে লবণ দিয়ে মরিচ দিয়ে এখন বসে বসে খাবো, সাথে টিভি দেখতেছিলাম, ওদিকে পূজা টুজা দেওয়া শেষ। আর একটু সৌমিক একটু অসুস্থ, ওর মুখে ঘা হয়েছে, সব কিছু ঝাল ঝাল লাগে, আর হলো চোখ কেতরাচ্ছে, চোখে ময়লা বের হচ্ছে, একটু ড্রপ দিলেই ঠিক হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি, তোমরা সবাই অনেক 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 ভালো থেকো। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে, তোমাদের লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভিডিও করার জন্য কিন্তু অনেক 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 উৎসাহিত করে। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, টাটা, বাই বাই।